ভারতে 12 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের প্রয়োগ করা যেতে পারে ফাইজার, কেন্দ্রকে জানালো মার্কিন ভ্যাকসিন নির্মাতা সংস্থা ফাইজার। বুধবার ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা জানিয়েছে, এই ভ্যাকসিন রাখা যাবে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায়। সূত্রের খবর, কিছু বিধিনিষেধ শিথিল করার আর্জি জানানো হয়েছে সংস্থার তরফে। চলতি বছরেই ভারতে 5 কোটি টিকা পাঠাবে ফাইজার। ফাইজার ভ্যাকসিন ইতিমধ্যেই শিশুদের মধ্যে প্রয়োগের অনুমোদন দিয়েছে একাধিক দেশ। চলতি মাসে কানাডায় 12 থেকে 15 বছরের কিশোর কিশোরীদের জন্য ভ্যাকসিনের ছাড়পত্র দেওয়া হয়। ফাইজারকে ছাড়পত্র দিয়েছে কানাডার স্বাস্থ্য মন্ত্রক। প্রাথমিক পর্বে বলা হয় -70 ডিগ্রি তাপমাত্রায় এই ভ্যাকসিন রাখা যাবে, কিন্তু বিশ্বের একাধিক দেশেই যা কার্যত অসম্ভব। এরপরেই পর্যালোচনা করে সংস্থা জানায়, এই ভ্যাকসিন -25 ডিগ্রি থেকে 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় 1 মাস পর্যন্ত রাখা যাবে। তবে ভারতে এখনও পর্যন্ত ফাইজারের টিকার কোনো ট্রায়াল হয়নি, ফলে এই দেশে ব্যবহারের জন্য ছাড়পত্র পাওয়াও এখন বেশ মুশকিল। সংবাদ সংস্থা সূত্রে খবর, টিকা উৎপাদক মার্কিন সংস্থার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ 44টি সংস্থা তাদের টিকাকে ছাড়পত্র দিয়েছে, কিন্তু সেই শংসাপত্রের ওপর ভরসা করেই ভারতে এই টিকাকে ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।